অভিনেত্রী মধুবালা চিরকালই তার রূপ ও সৌন্দর্যে মোহিত হয়েছে বহু পুরুষ। মাত্র 36 বছরের জীবনে প্রেম এসেছে বহুবার। তবে মধুবালা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি হলেন দিলীপ কুমার। তবে ভালোবাসলেও বিয়ে করতে বাধ্য হয়েছিল কিশোর কুমারকে। বিয়ের পর যে সুখী হয়েছিলেন এমনটাও নয়, একাকী শারীরিক যন্ত্রণা ভোগ করে অকালেই মারা গিয়েছিলেন তিনি। আজকের ভিডিওতে জানব তার প্রেম জীবনের নানান কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। 1933 সালের 14 ফেব্রুয়ারি দিল্লিতে জন্ম মুমতাজ জাহান বেহুলাদের। বাবা অতুল্লাহ খান, মা আয়েশা বেগম বোম্বে টকির ফিল্ম স্টুডিওর কাছে শহরের এক বস্তিতে বড় হন তিনি। মাত্র 9 বছর বয়সে শিশুশিল্পী হিসাবে বড় পর্দায় আগমন। দেবী মুমতাজ নামে পরিচিত ছিলেন তখন। পরে 1947 নীলকমল সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং সকলের পরিচিত হয়ে যান। তখন থেকেই তিনি মধুবালা। খুব অল্প বয়সে দিল্লিতে থাকাকালীন তিনি প্রতিবেশী বালক লতিফের প্রেমে পড়েন। তবে কর্মসূত্রে মুম্বাই চলে আসায় স্থায়ী হয়নি সেই সম্পর্ক। শোনা যায় মুম্বাইয়ে চলে আসার আগে তাদের প্রেমের স্মৃতিস্বরূপ একটি লাল গোলাপ দিয়ে এসেছিলেন। মধুবালার দেয়া সেই গোলাপ লতিফ নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে অভিনেত্রী মারা যাওয়ার পর ফুলটি তার কবরের ওপর রেখে আসেন তিনি। এরপর নেকি ওর বড় ছবিতে অভিনয় চলাকালীন মধুবালার প্রেমে পড়েছিল পরিচালক কেদার শর্মা। মধুবালার রূপ ও যৌবনের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ের প্রস্তাবও তিনি দিয়েছিলেন। তবে তিনি বয়সে অনেকটা বড় হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন মধুবালা। পরবর্তীকালে পরিচালক কামাল আমরোহের সঙ্গে মধুবালার সম্পর্কের কথা শোনা যায়। কমলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিয়েছিলেন বাবা, কিন্তু শেষমেশ কমলের দ্বিতীয় স্ত্রী হওয়াতে আপত্তি জানান মধুবালা। তিনি কমলকে তার প্রথম স্ত্রী মীনা কুমারীকে তালাক দিতে বলেন। যদিও কমল তাতে রাজি হননি, তাই ভেঙে যায় তাদের সম্পর্ক। সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাগের মাথায় কমল তালাক দেন মীনা কুমারীকে। তবুও মধুবালার সঙ্গে তার সম্পর্ক আর জোড়া লাগেনি। এরপর বাদাল সেটে শুটিং সেটে মধুবালার সঙ্গে আলাপ হয় প্রেমনাথের সঙ্গে। ততদিনে সুপারস্টার হয়ে গেছেন মধুবালা। একে অপরের প্রেমে আবদ্ধ হওয়ার পর মাত্র 6 মাস টিকেছিল সেই সম্পর্ক। বলিউডে এক সময় অন্যতম চর্চিত বিষয় ছিল দিলীপ কুমারের সঙ্গে মধুবালার প্রেম, যেটা শুরু হয়েছিল 1951 তারানা ছবির শুটিং সেটে। এই প্রথমবার কবির প্রেমে আবদ্ধ হন মধুবালা। দীর্ঘ 9 বছর একে অপরের সঙ্গে কাটিয়েছিলেন। শোনা যায় বিয়ের জন্য বাগদানও হয়ে গিয়েছিল তাদের। তবে মধুবালার বাবার কারণে সেই সম্পর্কে বাধা পড়ে। দিলীপ কুমার বলেছিলেন, বাবাকে ছেড়ে এলে আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কিন্তু মধুবালা বলেন, বাবার কাছে ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত দুইজনের ইগোর কারণে শেষ হয়ে যায় তাদের এই সম্পর্ক। এরপর একের পর এক সম্পর্কে যখন হাঁপিয়ে উঠেছিলেন মধুবালা, স্থির হতে চেয়েছিলেন একটি সম্পর্কে। হঠাৎই কিশোর কুমার তাকে বিবাহের প্রস্তাব দেওয়ায় আর ফেরাতে পারেননি। 1960 তার সাথী সাত পাখে বাধা পড়েন মধুবালা। হানিমুন করতে গিয়েছিলেন লন্ডনে, ভেবেছিলেন এই সম্পর্কটাকে সঙ্গ করে সুখে থাকবেন। কিন্তু সেখানে চিকিৎসকরা জানান মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত একটি ছিদ্র রয়েছে, বড় জোর আর 2 বছর বাঁচবেন তিনি। এরপর কিশোর কুমার মধুবালাকে বাপের বাড়িতে রেখে আসেন, 2 মাসে একবার করে দেখতে যেতেন। 1966 ছলক ছবিতে অভিনয় করতে করতে হঠাৎই রক্তভূমি করেন তিনি। ছবির শুটিং আর সম্পূর্ণ করতে পারেননি। অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শই দীর্ঘদিন শয্যাশায়ী হয়েছিলেন মধুবালা। এরপর 1969 23 ফেব্রুয়ারি সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে তিনি বিদায় নেন ইহলোক থেকে। শোনা যায় এত অল্প বয়সে মরতে চাননি তিনি, প্রবল ইচ্ছা ছিল বাঁচার। তবে নিয়তির সাথে লড়াই করে কেউ কি জিততে পারে, তাই তাকেও চলে যেতে হয়েছিল মাত্র 36 বছর বয়সে। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।